লজ্জা লাগে লজ্জা এখন আন্দোলন করতে হয় স্লোগান দিয়ে দিয়ে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আরে অদ্ভুত কথা কার কাছে আইন চাচ্ছি যার কাছে চাচ্ছি ও যদি হিন্দু হয় কিছু বলার নাই যদি খ্রিস্টান হয় কিছু বলার নাই যদি বৌদ্ধ হয় কিছু বলার নাই যদি নাস্তিক হয় কিছু বলার নাই তো সেও যদি মুসলমান হওয়ার দাবিদার হয় ওর কাছে আবার নবীর পরে নবী নাই এর পক্ষে আবার দাবি জানাতে হবে কেন আর ও কেমন মুসলমান যার কাছে আল্লাহর নবীর পরে নবী হতে পারে না এটাকে দাবি করে করে আদায় করতে হয় যে বিশ্বাস করে নবীর পর নবী হতে পারে আর ও যদি নামাজ পড়ে তাও কাফের যদি তাহাজ্জুদ পড়ে তাও কাফের ফজরের পর ইয়াসিন পড়ে তাও কাফের যদি হজ করে তাও কাফের যদি উমরা করে তাও কাফের কাদিয়ানীদের যে কাফের মনে করবে না সে কাফের ফিল তাহলে এখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল বার্তাটাই দেওয়ার যাওয়ার চেষ্টা করব আল্লাহর রাসূলকে আল্লাহ কেন পাঠিয়েছেন কোরআনে নিজেই জানিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক তিনি সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দীন হক দিয়ে কেন কেনর জবাব তিনি নিজেই দিয়ে দিচ্ছেন লিউযহিরাহু আলা দীনি কুল্লি যাতে সেই রাসূল ইসলামকে বিজয়ী করেন বাকি সকল দীনের উপরে সেই দিন ধর্মের নামেই হোক মতবাদের নামেই হোক মতাদর্শের নামেই হোক নাম নিয়ে হোক আর নাম ছাড়া হোক দুনিয়ার বুকে যত বাতিল দিন আছে সব হবে মুর্দা আল্লাহর জমিন আল্লাহর দিন হবে জিন্দা এই লক্ষ্যেই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন কারণ সেই হক আবার কেমন হক যেই হক বাতিলের কলিজা আঘাত করতে পারে না সেই আলো আবার কেমন আলো যেটা অন্ধকারকে বিদায় করতে জানে না আলোর স্বভাবই হলো সে অন্ধকারকে বিদায় করবে হকের স্বভাবই হলো ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা হে নবী বলে দেন হক এসেছে বাতিল দূর হয়েছে নিশ্চয়ই বাতিল দূর হওয়ার ছিল কারণ বাতিল যতই পাওয়ারফুল হোক না কেন মুসলমান বিশ্বাস করে বাতিল যতই পাওয়ারফুল হোক না কেন আমার আল্লাহ তার চাইতেও বেশি পাওয়ারফুল এজন্য যতই বাতিলের ভয় দেখায় মুসলমানের দিলে আল্লাহর উপর ভরসা তত বেশি বেড়ে যায় কোরআন বলছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস আরে নবীর সাহাবীদের গুণ তুলে ধরা হচ্ছে তাদেরকে লোকে এসে যখন বলতো ইন্নান নাস কদ জামাউ লাকুম দুনিয়ার সব মানুষ তোমাদের বিরুদ্ধে নিজেদের বাহিনী নিজেদের অস্ত্রশস্ত্র নিজেদের সবকিছু একত্রিত করে ফেলেছে ফাকশাউহুম তোমাদের করণীয় হলো ওদেরকে ভয় করে চলা তো এভাবে যদি মানুষের ভয় দেখানো হতো ফাজাদাহুম ঈমানা ঈমানের দরিয়ায় জোশ চলে আসতো তারা চিৎকার করে বলতেন ওয়াকালু হাসবুনাল্লাহ আরে কার ভয় দেখাচ্ছিস আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট ওয়া নিআমাল ওয়াকিল তিনি সর্বোত্তম অভিভাবক যার আল্লাহ থাকে তার দুনিয়ার কাউকে লাগে না কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা যাইফা শয়তানের চক্রান্ত বড় দুর্বল বড় দুর্বল বড় দুর্বল তেজন্য বাতিল যে যুগে যে রূপ ধরে আসুক না কেন হকের সামনে কেউই টিকতে পারে নাই কত রূপ ধরেই তো এসেছিল আরে একদিকে এসেছে আর একদিকে লেজ গুটিয়ে পালাতেও বাধ্য হয়েছে কারণ হেফাজতের মালিক তো আল্লাহ আল্লাহ নিচে যেটা হেফাজতের দায়িত্ব নেন পৃথিবীর কেউ সেটাকে দমিয়ে দিতে পারে না আরে গত দুই সপ্তাহের খবর রাখলেও দেখবেন পার্শ্ববর্তী রাষ্ট্রে কতবার আল্লাহর নবীর সামনে বেয়াদবি হয়েছে প্রথমে এক উগ্র হিন্দুত্ববাদী পুরোহিত ধর্মসভায় বসে আল্লাহর নবীর সামনে বেয়াদবিমূলক কথা বললো মুসলমান মামলা করলো তাকে গ্রেফতার তো করলোই না উল্টো রাজ্যের বিধায়ক পর্যন্ত এর পক্ষে দালালি করলো মুসলমান লং মার্চে ডাক দিল মুসলমানের লং মার্চে পর্যন্ত বাধা দিল স্বাধীনভাবে আন্দোলন করতে দিল না এই খত শুকাতে পারলো না তার আগে নতুন করে ভিডিও বানালো তারা দেখালো গোটা দুনিয়াকে আল্লাহর নবীর বিকৃত মূর্তি বানিয়েছে আর শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর বিকৃত মূর্তি বানিয়েছে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়ে বলল দেখ এবার এই মূর্তিগুলো আমরা পুড়িয়ে ভস্ম করব পুড়িয়ে ছাই করব তোরা কিছুই করতে পারবি না পাগলরা ভেবেছে নবীকে যদি গালি দেয় নবীর মূর্তি বানিয়ে যদি পুড়িয়ে ফেলে তাহলে মনে হয় ওদের রাজ্য সুসংহত হবে ওদের ভণ্ডামি প্রতিষ্ঠিত হবে আর মুসলমান রাগের মাথায় যদি কিছু ঘটিয়ে ফেলে সারা দুনিয়ায় মুসলমানকে জঙ্গি সন্ত্রাসী আর ইসলাম ফোবিয়া সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া যাবে কিন্তু পাগলরা জানে না এতদিন তো লড়াই চালাতো মুসলিম উম্মার বিপক্ষে এই বেয়াদবিগুলো করার মাধ্যমে এবার লড়াই লাগিয়ে দিয়েছে স্বয়ং রব্বুল আলমিনের বিপক্ষে কারণ যার ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন তার ইজ্জত নিয়ে যারাই ছিনুমিনে খেলেছে ওদের নাম নিশানা দিয়েছে
আল্লাহনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা চিঠি ছেড়ার কারণে পারস্য সাম্রাজ্য সেই যে 1500 বছর আগে ছিঁড়ে টুকরা টুকরা হয়েছে আজও পর্যন্ত জোড়া লাগতে পারে নাই তা আল্লাহর নবীর মূর্তি বানিয়ে যারা পোড়ায় আরে তাদের নাম মেশানো এমন ভাবে পড়ে ছাই হবে ওদেরকে রক্ষা করার কেউ থাকবে না ইনশাআল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এসেছিলেন ইসলামকে বিজয় করবেন বলে দুই ভাবে তিনি ইসলামকে বিজয় করেছিলেন এক হলো ইলমিভাবে ইসলামকে বিজয় করেছেন প্রথম দিন থেকেই অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কায় ছিলেন তার রাষ্ট্র ক্ষমতা ছিল না তার বাহিনী ছিল না যেমন বাংলাদেশের মুসলমানদের অবস্থা সংখ্যায় মুসলমান যতই থাকুক না কেন কি আছে তাদের সেই 1757 থেকে 2024 আজও পর্যন্ত এক সেকেন্ডের জন্য কেউ ইসলাম قائم করতে পারে নাই এমন কি স্বাধীনতা হয়ে গেল 53টা বছর আজও পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া সম্ভব হয় নাই এখনো আন্দোলন করা লাগে আরে লজ্জা লাগে লজ্জা এখনো আন্দোলন করতে হয় স্লোগান দিয়ে দিয়ে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আরে অদ্ভুত কথা কার কাছে আইন চাচ্ছি যার কাছে চাচ্ছি ও যদি হিন্দু হয় কিছু বলার নাই যদি খ্রিস্টান হয় কিছু বলার নাই যদি বৌদ্ধ হয় কিছু বলার নাই যদি নাস্তিক হয় কিছু বলার নাই তো সেও যদি মুসলমান হওয়ার দাবিদার হয় ওর কাছে আবার নবীর পরে নবী নাই এর পক্ষে আবার দাবি জানাতে হবে কেন আর ও কেমন মুসলমান যার কাছে আল্লাহর নবীর পরে নবী হতে পারে না এটাকে দাবি করে করে আদায় করতে হয় যে বিশ্বাস করে নবীর পর নবী হতে পারে আরে ও যদি নামাজ পড়ে তাও কাফের যদি তাহাজ্জুদ পড়ে তাও কাফের ফজরের পর ইয়াসিন পড়ে তাও কাফের যদি হজ করে তাও কাফের যদি উমরা করে তাও কাফের কাদিয়ানীদের যে কাফের মনে করবে না সব কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমিভাবে প্রথম ইসলামকে জিন্দা করেছেন হক সর্বদা বিজয়ী থাকবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিরফ একা ছিলেন একা সাথে কেউ নাই ফ্যান ফলোয়ার্সও নাই ভক্তও নাই বাহিনীও নাই এলাকার লোকও নাই কিছু নাই ওই সময়ও তো নমরুদের সাথে বিতর্ক করতে কোনো দ্বিধা করেন নাই তিনিও জানেন হারার পরিণতি কি হবে জেতার পরিণতি কি হবে হারলেও বরবাদি জিতলেও বরবাদি উভয় সুরতে বরবাদি নিশ্চিত কারণ যার হাতে পাওয়ার থাকে তাকে বিতর্ক দিয়ে কখনো হারিয়ে লাভ হয় না এই যে পশ্চিমা যতগুলো মতবাদ গত কয়েক বছরে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়েছে বিশেষ করে 2021 থেকে 2024 যখন ওলামায়ে কেরাম ব্যাপকভাবে কারাগারে ছিল এই কয়েক বছর শিক্ষা সিলেবাসের ভিতর দিয়ে পর্যন্ত নিকৃষ্ট নিকৃষ্ট বিকৃত মতবাদ এই বাংলার জমিনে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখনো পর্যন্ত তা আমাদের প্রতিবাদ শুধু স্কুলের বই কলেজের বইয়ের মধ্যে সীমাবদ্ধ আছে আমি শতভাগ দায়িত্ববোধের সাথে বলছি যেদিন ভার্সিটির বইগুলো টান দেওয়া হবে ওদের সিলেবাসে যা পড়ানো হয় এটা শুধু জাতির সামনে উপস্থাপন করা হবে এক একজনের মাথার উপর আসমান ভেঙে পড়বে যে এত কুফুর এত শিরিক এত জাহেলিয়াত একটা মুসলিম দেশের শিক্ষা সিলেবাসে কিভাবে থাকতে পারে তেই যে আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে ঢুকানোর চেষ্টা করা হয়েছে বৈজ্ঞানিকভাবে বলেন যৌক্তিকভাবে বলেন তাত্ত্বিকভাবে বলেন জ্ঞানগতভাবে বলেন প্রতিটার জবাব আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম থেকে শুরু করে তাওহীদি জনতা এবং দাইরা বিভিন্ন স্কলাররা দিয়ে দিয়েছে একটাও এমন নাই যেটা করা যৌক্তিকভাবে প্রমাণ করতে পারে আর খালি মাঠে গোল সবাই দিতে পারে তো সামনে এসে কয়জন প্রমাণ করতে পারে এখন তো ফরহাদ মজহাররাও নতুন ইসলাম নিয়ে এসেছে লোকায়ত ইসলাম নদিয়ার ইসলাম এটা বাংলাদেশের ইসলাম ওটা পাকিস্তানের ইসলাম ইসলামের বহুত ভার্সন হিজবুত তাওহীদের কাছে যেমন আছে ইসলাম মাননীয় ইমামের প্রণীত নয়া ইসলাম এদের কাছেও আছে নয়া নয় অদ্ভুত অদ্ভুত ইসলাম যে ইসলাম মেনে ঢোল বাজানো যায় যে ইসলাম মেনে গাঞ্জা পাতা তো মজা করেই খাওয়া যায় যে ইসলাম মেনে দুনিয়ার সব আকাম দোকান করা যায় নাউজুবিল্লাহি মিন দালিক এগুলো নিয়ে পর্যন্ত ওলামায়ে কেরাম যদি বসতে বলে বসতে রাজি হয় না কিন্তু আড়ালে আড়ালে আবার কোরআন দিয়ে দলিল দিতে চায় হাদিস দিয়ে দলিল দিতে চায় এই দেশ এমন একটা দেশ এখানে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে না ধর্মহীন রাজনীতি করে বা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে ওরা পর্যন্ত ওদের ভণ্ডামির পক্ষে দেখবেন কোরআন দিয়ে দলিল টানে কেউ টানবে লাকুম দিন হুকুম আলিয়া দিন কেউ টানবে শিয়া সিত্তা পড়েছি এক একজন এক একটা টেনে নিজেদের ভণ্ডামি প্রমাণ করতে চায় আরে ভাই তুমি তো ধর্মভিত্তিক রাজনীতি করো না তাহলে তোমাকে ধর্ম দিয়ে কেন দলিল দিতে হবে তার মানে আসলে ধর্ম মানো না ধর্মকে ব্যবহার করে ধান্ধা করতে চাও
তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন একা ছিলেন তখন মুখ বন্ধ রাখেন নাই, আল্লাহ রাসূল মক্কায় মার খেয়েছেন কথা সত্য, জেল খেটেছেন কথা সত্য, বহুত কষ্ট করেছেন কথা সত্য, কিন্তু তাই বলে হকের আওয়াজ লুকিয়ে রাখেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ের সঙ্গে সঙ্গে বল পাল্টান নাই। আরে মুসলমান পল্লা যায় কিন্তু কপাল নত হয় না বাতিলের সামনে, যদি মরে মরতে মরতেও দ্বীনের জাগরণের কথাই বলে। হ্যাঁ বলতে পারেন নবী মক্কায় মনে হয় শুধু নিরাপদ সাইডের কথা বলেছেন, ঝুঁকিপূর্ণ সাইডের কথা বলেন নাই। এই যুগে যেমন ওয়াইজেন পরিষদ প্রায় সকল ওয়াইজের অভিজ্ঞতা থাকবে, জিজ্ঞাসা করেন প্রায় সবাইকে কমন ওসিয়ত করা হয়, হুজুর একটা কাজ করেন, পরিস্থিতি তো ভালো না, আপাতত কথা একটু রয়ে শুয়ে বলেন, দেশটা আগে মুক্ত হোক, ইসলাম সম্মত হোক, তারপর বাকি কথা বলবেন। গত 15 বছর এরকম কথা শোনে নাই কে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যারা মাঠে ময়দানে নিয়মিত বয়ান করে তো কোথাও না কোথাও শোনে নাই, আমার মনে হয় না এমন লোক টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে। অথচ একটা বার চিন্তা করেন, পরিস্থিতি যদি ভালোই হয়ে যায় বলার আর কি দরকার আছে, সব তো ভালো এমনি ভালো। আরে পরিস্থিতি ভালো হওয়ার পর দালালরাও হুঙ্কার ছুটতে পারে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কতজন এখন হুঙ্কার ছুটছে, অথচ বিগত আমলে তেল দিতে দিতে তেলের দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তো যখন কোন বাতিল পুরনো হয়ে যায়, ওল্ড হয়ে যায়, শিকলে হয়ে যায়, সেটা নিয়ে হুঙ্কার সবাই ছুটতে পারে। তো নবীওয়ালা আদর্শ এটা না যে খালি মরা বাতিল নিয়ে কথা বলা, নবীওয়ালা আদর্শ হলো আরে জিন্দা বাতিলের চোখে চোখ রেখেও আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা প্রকাশ করে দেওয়া। আল্লাহর রাসূল যদি মরা ফেরাউন মরা নমরুদের 14 গোষ্ঠী উদ্ধার করতেন তো জিন্দা আবু জাহাল আবু লাহাবের বিরুদ্ধে মুখ না খুলতেন, নবীর গায়ে কেউ টোকাও মারতো না, আল্লাহ নবীর কেউ সমালোচনাও করতো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এসে যদি মরা আবু জাহাল আবু লাহাবের 14 গোষ্ঠী উদ্ধার করতেন তো জিন্দা মুসাইলিমা কাদ্দাব যাকাত অস্বীকারী আর অন্যান্য ভণ্ডদের বিরুদ্ধে অবস্থান না নিতেন, কেউ তার বিরুদ্ধে কোন টুশব্দ উচ্চারণ করতো না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে পরবর্তী সব খলিফার ব্যাপারে একই কথা, এমনকি সাইয়েদুনা হুসাইন যদি খালি আগের মরাদের নিয়ে কথা বলতেন কিন্তু জামানার জ্যান্ত ইয়াজিদ এর বিরুদ্ধে ময়দানে না নামতেন তার রক্তে কখনোই কারবালার তন্ত রঞ্জিত হতো না। সুতরাং নবীওয়ালা আদর্শ মরে যাওয়া বাতিল নিয়ে কথা বলা না, নবীওয়ালা আদর্শ আফদলুল জিহাদি কালিমাত হাক্কিন ইনদা সুলতানিন জাহির। আরে বাতিল যেরূপে আসুক না কেন যদি জামানার জালেম শাসকের রূপেও আসে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হক কথা বলতে পারবে সে সর্বশ্রেষ্ঠ জিহাদ জিন্দা করে ফেলেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু আকাবার প্রান্তরে যেই কয়জন সৌভাগ্যবান সাহাবী আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছিলেন নবী হিজরত করার আগে তার মধ্যে তিনি অন্যতম, তিনি বায়াত দিয়েছেন নবীকে কি কি বাক্য বলে তার থেকে বিশুদ্ধ হাদিস আজও সংরক্ষিত আছে। তিনি বলেন বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআ في عسرنا ويسرنا ومنشطنا ومكرهنا وآثرة علينا وعلى أن نقول الحق حيثما كنا لا نخاف في الله لومة لائم। আমরা আল্লাহর রাসূলকে বায়াত দিলাম তার সব কথা শুনবো সব কথা মানবো, পরিস্থিতি যত কঠিনই হোক যত সহজই হোক, আরে অবস্থা আমাদের ফেভারেই থাকুক আর আমাদের জন্য কষ্টকরই হোক, এমনকি যদি আমাদের উপর কোরবানি দেওয়া লাগে স্যাক্রিফাইস করা লাগে প্রাধান্য দেওয়া লাগে তবুও নবীর সব কথা শুনবো সব কথা মানবো এবং তাকে বায়াত দিয়েছে এই মর্মে হক কথা বলবোই বলবো, আল্লাহর কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুইভাবে ইসলামকে জিন্দা করেছেন এর মধ্যে এক নম্বর তরিকাই হলো ইলমি ভাবে ইসলামকে জিন্দা রাখা। আমাদের দেশে যতদিন পর্যন্ত ইসলাম আমলি ভাবে প্রতিটা সেক্টরে সেক্টরে জিন্দা না হবে ততদিন পর্যন্ত ইলমি ভাবে হলেও ইসলামকে জিন্দা রাখতে হবে। ইলমি ভাবে জিন্দা রাখার মানে কি, কোন জায়গায় ইসলামের কি বিধান প্রকাশ্যে বলে দিতে হবে, আর আলো যদি জ্বালাতে পারেন অন্ধকার দূর হবে। বাংলাদেশের মানুষ ইসলামে অর্থনীতি অনেকেই চায় না, কেন চায় না, আসলে তারা বোঝেই না ইসলামে অর্থনীতি আসলে কি হবে আর পুঁজিবাদী অর্থনীতি আর মিক্সড ইকোনমিক্স এর কারণে বাংলাদেশের কি ক্ষতি হচ্ছে। আরে সুদ ভিত্তিক অর্থনীতি দূর হয়ে সুদ মুক্ত অর্থনীতি চালু হোক, অনেক মানুষ না বোঝার কারণে চায় না, তারা ভাবে সুদ যদি দূর হয়ে যায় তারা লসে পড়ে যাবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বড় হবে না, তারা বড় শিল্পপতি হতে পারবে না। অথচ আপনি যদি কোরআনের আলোকে হাদিসের আলোকে ইসলামের আলোকে সুদ মুক্ত অর্থনীতির দ্বারা আখেরাত তো আখেরাত
দুনিয়ার বুকেও কি উন্নতি আর উন্নয়ন আসতে পারে যদি বাস্তবেই বোঝানোর মতো বোঝাতে পারেন যেভাবে নবীরা বোঝাতেন ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন ইনশাআল্লাহ অল্প কিছু নাস্তিক বেঈমান ছাড়া অধিকাংশ মানুষ দেখবেন মেনে নিয়েছে আরে কোর্ট কাচারিতে এই ব্রিটিশ আইন ফলো করে মানুষের বানানো আইন ফলো করে কোনোদিনও তো জুলুম দূর করা সম্ভব না বৈষম্য দূর করা সম্ভব না মুক্তি আনা সম্ভব না শান্তি আনা সম্ভব না আপনি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তাত্ত্বিক ভাবে জাতির সামনে উপস্থাপন করেন না আরে কতকাল খালি ফজিলত নিয়ে আলোচনা করবেন ইসলাম কায়েম হলে ফজিলত ওই ফজিলত বাস্তবতা বুঝান যে ইসলাম কায়েম না হলে যে শান্তির পেছনে ছুটছো যে সাম্যের পেছনে ছুটছো জিন্দেগি তো এই সাম্য পাবা না কেন পাবা না কারণ নাম্বার এক কারণ নাম্বার দুই কারণ নাম্বার তিন হাতে কলমে বোঝায় দেন ইনশাআল্লাহ যারা নিয়মিত নামাজ পড়ে না রোজা রাখে না ওরাও দেখবেন এটা গ্রহণ করতে আর কোনো সংকোচ বা দ্বিধা করে না এই জাতিকে ইলমি ভাবে ইসলাম জানতে দেওয়া হয় না জানতে দেওয়া হয় না বলেই ইমাম সাহেবের চাকরি চলে যায় কারণ এমন কথা বলে ফেলেছে যেটা কমিটির কলিজায় গিয়ে লেগেছে রাষ্ট্রের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমকে জেলে যেতে হয় কেন জেলে যায় আরে কি অদ্ভুত অদ্ভুত মামলা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের মামলা মানি ব্যাগ চুরি করেছে বাহ কি জানি অর্থের অভাব পড়েছে মানি ব্যাগ চুরি করে খেতে হবে আরে কারো নামে মামলা ককটেল ফুটিয়েছে অথচ ককটেল যে জিনিসটা কেমন এটাই জিন্দগিতে দেখে নাই কারো নামে মামলা লাঠি দিয়ে পিটিয়েছে অথচ ঠিক করে হাঁটতেই পারে না হাঁটতে গেলে কেউ না ধরলে পড়ে যায় একপাশে উনি নাকি লাঠি দিয়ে আরেকজনকে পিটিয়েছে অদ্ভুত অদ্ভুত মামলা দিয়ে কি অবস্থায় পরিণত করেছে হ্যাঁ আমার একটা দৃঢ় বিশ্বাস আছে এই মাজলুমের বদদোয়া বিশেষ করে আল্লাহর ওলিদের বদদোয়ার কারণেই এই পরিণতি নেমে এসেছে যে যেই ব্যাখ্যাই করুক না কেন অমুকের কৃতিত্ব তমুকের আন্দোলন তমুকের এটা তমুকের সেটা কিন্তু আমার সামনে হাদিস আছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব মাজলুমের বদদোয়াকে ভয় করবা মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না 2000 আর 2001 সালে একদল উলামায়ে কেরামকে মাজলুম বানিয়েছিল মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই আরো বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমকে মাজলুম বানিয়েছিল আল্লাহ 2001 এ হলুদ কার্ড দিয়ে কিছু কালের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিল আবার 2008 আসলো এসেই সেই মুফতি আমিনকে এক ঘরে করলো তিন বছর অধিক সময় এক ঘরে থাকার পর 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ লাশ হয়ে সেখান থেকে বের হলো ছয় মাস পেরোনোর আগে তাওহীদ জনতার রক্তে শাপলার ময়দানকে রঞ্জিত করলো 2016-17 তে এসে জঙ্গি ট্যাগ লাগিয়ে কত ছেলে পেলেকে রাস্তা থেকে ধরে নিয়ে বা ফেসবুকে লেখালেখির কারণে তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে ক্রস ফায়ার দিয়ে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হলো কত মানুষকে দিয়ে আয়না ঘর পরিপূর্ণ করে রাখা হলো অবশেষে 2021 এমন শয়তানি করলো যেটা ব্রিটিশ আমলের পর কেউ সাহসও করে নাই প্রয়োগ করবে দূরের কথা একসঙ্গে আরে ওরা বলে 1500 বাস্তবে সংখ্যাটা প্রায় 3000 এর কাছাকাছি এত এত আলেম আর তালিবুল ইলম আরে যে তালিবুল ইলমদেরকে দেখলে ফেরেশতা পর্যন্ত ডানা বিছিয়ে দেয় যে তালিবুল ইলমদের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে বেড়ায় তাদেরকে নিয়ে জেলের মধ্যে ভরলো কতজন কেমন নির্যাতন করলো আরে কেউ কেউ তো লাশ হয়ে বের হলো সেই মাওলানা ইকবাল সোনারগাঁয়ের প্রসিদ্ধ আলেম চোখের সামনে সেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে লাশ হয়ে বের হলো কারণ এই পরিমাণ অসুস্থ ছিল আর নির্যাতনের সাথে অ্যাড হয়েছিল কোনো চিকিৎসাও দেয় নাই ওষুধ যেগুলো নিয়মিত খেত এগুলোও দেয় নাই আল্লাহর বান্দা লাশ হয়ে বের হলো অবশেষে যারা নিরাপদে আসলো কোনো রকম প্রাণ নিয়ে ফিরে আসলো এদেরকেও কাউকে এক বছর দু বছর তিন বছরে এত ধকল শরীরে বয়ে আসতে হলো কেউ কেউ কোনোদিন আর সুস্থ হবে না এই যাতনা নিয়েই তাদেরকে চলতে হবে আমি মনে করি এই বদদোয়াগুলোর ফলাফল প্রকাশ পেয়েছে সেই যে শেষ রাতে উঠে আরে কয়জনের তাহাজ্জুদ মিস হতো আমাদের তো চোখের সামনে বাইরে ফজর নামাজ মিস হতে পারে জেলে তাহাজ্জুদ মিস হয় এমন ঘটনা ওলামায়ে কেরাম আর তালিবুল ইলমদের মধ্যে রেয়ার ছিল সেই যে শেষ রাতে উঠে দোয়ায় হাত তুলে একটা চিৎকার মারত মুরব্বি মুরব্বি আলেম কারো বয়স 50-এর উপর কারো বয়স 60-এর উপর শেষ রাতে হঠাৎ করে একটা আওয়াজ শুনতাম আল্লাহ ওই আওয়াজ শুনলে দিলে এমন একটা মোচড় দিয়ে উঠত মন সাক্ষ্য দিত এই বদদোয়া যার উপর পড়েছে দুদিন আগে আর দুদিন পরেও ধ্বংস হবেই হবে যত বাহিনী থাকুক যত বাহিনী থাকুক যত গুন্ডা থাকুক যত সন্ত্রাসী থাকুক
কেউ পারবে না সেটা থেকে রুখে দিতে, কারণ পতন যখন চলে আসে পরিণতি এতটাই নিকৃষ্ট হয় মানুষ আপনজনের হাত থেকে পর্যন্ত নিরাপত্তা পায় না। আরে বদদোয়ার শাস্তি যখন শুরু হয় সামনে খাবার থাকলেও খাওয়ার তৌফিক হয় না, জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চাইল বলার সুযোগ পায় না, এমনকি বেডরুমের মধ্যে জিনিসপত্র যা থাকে সেটা পর্যন্ত গোছায় নিতে পারে না, আরে পুকুরের মাছ আর ফ্রিজে থাকা সুস্বাদু আইটেম কোনো কিছু কপালে আর জোটে না, এমনকি চট করে ঢুকতে চাইলেও আরে চা চট করে আর ফট করে আর টট করে কোনোভাবে ঢুকতে পারে না, বরঞ্চ যদি আন্দোলনও করে একবার তারে ফিরে চাই পাবলিক বলে আরে ফিরে আসো না ভাই, একটা বার এসেই দেখো তোমাদের সাথে যাতে কি আচরণ করে, আমার দিল সাক্ষ্য দেয় ওলামায়ে কেরামের সামনে যে বেয়াদবি হয়েছে যতদিন বেঁচে থাকবে এই রক্ত খেকো কখনোই পারবে না কোনো অবস্থায়। আমি কাউকে হেয় করার জন্য বা আন্ডারমাইন্ড করার জন্য বলছি না, এখন তো অনেক মাস্টারমাইন্ড বের হয়েছে কেউ আবার ভাবতে পারে আমি আন্ডারমাইন্ড করছি কিনা, না কোনো আন্ডারমাইন্ড করার উদ্দেশ্যে বলছি না, তবে আমার মন সাক্ষ্য দেয় দুই কারণে এটা হয়েছে। এক নম্বরে নবীর শানে বেয়াদবি যারা করেছে এদেরকে প্রশ্রয় দিয়েছে, আল্লাহ নবীর শানে এক গালিবাজ গালি দিয়েছিল, নবীর শানে ব্যঙ্গ করে করে ব্লগ লিখেছিল, পরবর্তীতে কিছু তাওহীদ জনতা উত্তেজিত হয়ে যখন তারে জাহান্নামে পৌঁছে দিল সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলেছিল এই ছেলেটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, নাউজুবিল্লাহ, নবীরে যে গালি দেয় সে নাকি শহীদ, নবীরে যে গালি দেয় সে নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা বলার দ্বারা মহান মুক্তিযোদ্ধাকে অপমান করেছে, এই কথা বলার দ্বারা শহীদকে অপমান করেছে, এই কথা বলার দ্বারা আল্লাহর দ্বীনের সাথে গোস্তাখি করেছে, এই কথা বলার দ্বারা নবীকে গালি দেওয়ার পথ খুলে দিয়েছে, কারণ এরা যতবারই সুযোগ পেয়েছে আল্লাহর নবীকে যারা গালি দেয় ওদের ল্যাজ এবং ওদের ডানা গজিয়েছে। নবীরা গালি দেওয়ার শাস্তি আর ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার শাস্তি, আমার ব্যক্তিগত মূল্যায়ন এটা, কারো দ্বিমত থাকলে আমার কিচ্ছু আসা যায় না, কিন্তু আমি মনে করি বাকি সব কিছু হলো জাহেরি আলামত, এগুলো মুখ্য বিষয় না, ফয়সালা তো করেন আল্লাহ। দেখেন না নমরুদকে ধ্বংস করতে একটা ল্যাংড়া মশা হলেই চলে, হস্তি বাহিনীকে ধ্বংস করতে ঝাঁকে ঝাঁকে পাখি হলেই চলে, ফেরাউনকে ধ্বংস করতে সাগরের পানি চলে, তো সব তো করেন আল্লাহ, মাঝখান দিয়ে মাধ্যম বানান। এজন্য আমি কাউর একচ্ছত্র ক্রেডিট দিতে রাজি না, কেন, কারণ মশা মেরেছে নমরুদকে এতে আমি খুশি, আপনারা খুশি না? ল্যাংরা মশা যে নমরুদরে মারলো মাথার মধ্যে ঢুকে পরে দুনিয়া থেকে বিদায় করলো এতে আমি খুশি, আপনারা খুশি না? সবাই খুশি, কিন্তু তাই বলে মশার প্রেমে কিন্তু পড়িনি, নিজেদেরকে আশেকানে মশা বলে কিন্তু পরিচয় দিতে শুরু করিনি। মানে কি, মশা তুই ল্যাংরা হয়েও যেই কাজ করেছিস শুকরিয়া মাশা আল্লাহ মারহাবা, তুই ভালো একটা কাজ করেছিস, প্রয়োজনে স্লোগান 10 বার দিব নারায় তাকবীর সমস্যা নাই, কিন্তু তাই বলে তোর প্রেমে পড়তে পারবো না, তুই কামরাতে আসলে তোর সুযোগ কিন্তু দিব না, আর রাতের বেলা মাগনা মাগনা কনসার্ট শোনাতে আসবি, আরে তোর কনসার্টের উপর আমাদের কোনো আগ্রহ কাজ করবে না, তোর যেখানে পাবো সেখানে মারবো। ঢাকা শহরে দেখেন না ধোয়া দিয়া মারে, আপনার এরাসুল মেরে মারেন, যদি মারতে নাও পারে কয়েল জ্বালিয়ে বিদায় করে, কেন, কারণ তোমার কাজ তুমি করেছো, তাই বলে তোমারে মাথায় নিয়ে নাচতে হবে বিষয়টা এমন না। এখন তুমি আন্দোলন করেছো ভালো কথা, আন্দোলনকারীদের মধ্যে নাস্তিকও আছে বামও আছে, আন্দোলনকারীদের মধ্যে বিভিন্ন চিন্তার লোকও আছে, দুই চারটা কাদিয়ানিও থাকলে থাকতে পারে, কিন্তু এখন যদি কেউ নতুন করে আবার মাথার উপর চেপে বসে যেহেতু আন্দোলন করেছি তা আমাদের ভণ্ডামি মানতে হবে, যেহেতু আন্দোলন করেছি তা আমাদের শয়তানের সুযোগ দিতে হবে না, যেভাবে মশার সাথে আচরণ হয় তোমাদের সাথে একই আচরণ হবে, হযরত তো ঘোষণা দিয়েই দিলেন যে অতীতে যেই পাপের কারণে, কারণ কারোর সাথে ব্যক্তিশত্রুতা নাই আমাদের, যেই পাপের কারণে অতীতে জাতি ময়দানে নেমেছে আগামীতেও একই পাপের পুনরাবৃত্তি যদি কেউ করে, ওলামায়ে কেরামের সামনে বেয়াদবি বা নবীর সামনে গোস্তাখি যদি কেউ করে প্রয়োজনে রক্ত আবার দেবে, তবু বাংলার জমিনকে মুক্ত করে ছাড়বে ছাড়বে ছাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সামনে রেখে আমাদের প্রত্যেককে এই মর্মে বায়াত নিতে হবে,
যে আমরা জিন্দা থাকতে ইসলামকে ইলমিভাবে জিন্দা রাখা লাগবেই লাগবে। ইলমিভাবে জিন্দা মানে কি? ইসলামের কোন একটা সাইডের জ্ঞানগত চর্চা কিছুতেই ব্যাহত হতে দেওয়া যাবে না, বাতিল কোন মতবাদকে কিছুতেই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কবে ইসলাম ক্ষমতায় আসবে না আসবে বিষয় না, তো কাদিয়ানিদের কাফের ঘোষণা করা হবে 5 বছর পর, 10 বছর পর, 20 বছর পর। এটা জাতিকে মানতে বললে জাতি মানবে না। বর্তমান বাংলাদেশে আমি প্রত্যেকের কাছে বিনীত আহ্বান রাখছি, কয়েকটা বাতিল মতবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে প্রত্যেকে প্রস্তুত থাকবেন। পারবে না ইনশাআল্লাহ, কারণ আগেই বলেছি বাতিল আসবে হক আসবে না, এটা হয় নাই এটা হতে দেওয়া যাবে না। বাতিল যেই রূপে আসুক হক তার চাইতে সবল রূপে আনতে হবে। দাজ্জাল আসবে বাতিল হয়ে, নবী ঈসা আসবেন হক হয়ে। নবী ঈসাকে দেখে দাজ্জাল এমন জোরে ভাগতে থাকবে, আল্লাহ রসুল বলেছেন আরে যেভাবে পানির মধ্যে লবণ গলতে শুরু করে ওর অবস্থাটা তখন তেমন হবে। তো বাতিল যে আসুক না কেন, অতীতে যদি দেখি বাতিল এসেছিল নমরুদের রূপে, হক এসেছিল নবী ইব্রাহিমের রূপে, আরে বাতিল এসেছিল ফেরাউনের রূপে, হক এসেছিল নবী মুসার রূপে, বাতিল এসেছিল আজাতির রূপে, হক এসেছিল নবী হুদের রূপে, বাতিল এসেছিল সামুদ জাতির রূপে, হক এসেছিল সালে আলী ইসলামের রূপে, বাতিল এসেছিল জাদুঘরের রূপে, হক এসেছিল নবী ঈসা রুহুল্লার রূপে, বাতিল এসেছিল আবু জাহাল আবু লাহাবের রূপে, হক এসেছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপে, বাতিল এসেছিল আসওয়াদ আনাসির রূপে, আরে হক এসেছিল আল্লাহ নবীর সেই সমস্ত সাহাবী যারা নবীর প্রেমে সেই গুস্তাখ রাসূলদেরকে মুদ্দাইয়ান নবুয়তদেরকে জাহান্নামে পৌঁছে দেয় সেই রূপে, বাতিল এসেছিল মুসাইলিমা কাযযাবের রূপে, হক এসেছিল সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রূপে, বাতিল এসেছিল মুতাজিলার রূপে, হক এসেছিল ইমাম আজম আবু হানিফার রূপে, বাতিল এসেছিল আরে বিভিন্ন বাতিল ফেরকার রূপে, হক এসেছিল ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আহমদ বিন হাম্বলের রূপে, আরে বাতিল এসেছিল ব্রিটিশের রূপে, হক এসেছিল সৈয়দ আহমদ শাহ এবং সেই ইসমাইল শাহ রাহিমাহুমুল্লাহর রূপে, বাতিল এসেছিল এই বাংলাদেশের মধ্যে তসলিমা নাসরিনের রূপে, দাউদ হায়দারের রূপে, হক এসেছিল প্রিন্সিপালের রূপে, মুফতি আমিনের রূপে, শেখুল হাদিসের রূপে, আরে বাতিল এসেছিল আমেরিকার রূপে, হক এসেছিল আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ উপরের রূপে, আরে বাতিল আগামীতেও যেই রূপ ধরে আসুক না কেন হক আসবে বাংলাদেশের সিংহ পুরুষ ওলামায়ে কেরামের রূপে। গৌর গোবিন্দরা যতবার জাগবে শাহ জালালের তলোয়ার ততবার গর্জে উঠতে হবেই হবে। এটাতে কেউ যদি ভিন্ন গন্ধ খোঁজে আর নাকের ট্রিটমেন্ট করাতে হবে। কেন? কারণ ডাকাতের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে, দুই ছুরি এক নারে ভাই। ডাকাতের ছুরি গজবের ছুরি, ডাক্তারের ছুরি রহমতের ছুরি। এজন্য ডাকাত পোস্ট দেওয়া লাগে না, বের করলেই সারা জীবন বদদোয়া দেয় সেই ডাকাতকে। আর ডাক্তার কাটাকাটি করে সব শেষ করে ফেলে, এমনকি আসার সময় বান্ডিল তো একটা দিয়ে আসে আর বলে স্যার আপনি না খুব ভালো কাটাকাটি করতে পারেন, আগামী তো আমার ফ্যামিলির যদি কারো কাটাকাটি করা লাগে আপনার কাছে নিয়ে আসবো, সুন্দর করে আপনি কেটে দিয়েন। তাহলে দুটোই তো ছুরি রে ভাই, পার্থক্য কোথায়? ডাকাতের হাতেও বন্দুক থাকে, পুলিশের হাতেও বন্দুক থাকে, দুই বন্দুক এক না রে ভাই। বরঞ্চ এক বন্দুক হয় গজবের বন্দুক, আর এক বন্দুক যদি হক আদায় করে আর কি, উল্টা পাল্টা দালালি না করে, তাহলে সেটা হয় রহমতের বন্দুক। তাহলে আল্লাহ নবীর হাতেও তরবারি থাকে, আবু জাহালের হাতেও তরবারি থাকে, দুই তরবারি এক না, আবু জাহালের তরবারি, জঙ্গিবাদের তরবারি, সন্ত্রাসের তরবারি, টেরিজমের তরবারি, আল্লাহ রসুলের তরবারি, জিহাদের তরবারি, রহমতের তরবারি। ইসরায়েলের হাতে অস্ত্র, হামাসের মুজাহিদিনের হাতে অস্ত্র, দুটো এক না, একটা মুক্তিকামী জনতার অস্ত্র আর আরেকটা সন্ত্রাসীদের অস্ত্র, দুটোরে তালগোল মিলায়া ফেলা যাবে না। তাহলে ইসলামের এলমি ভাবে জিন্দা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কয়েকটা ফেতনা এসেছে আমাদের মধ্যে। এক নম্বর ফেতনা মডার্নিজমের ফেতনা, মডার্নিজম ওই কুল্লু জাদিদিন লাদিদুন, যা নতুন আসে তার উপর অনেকে ক্র্যাশ খেতে থাকে, নতুনত্বকে ভালোবাসে। তো ইসলাম পুরনো হয়েছে ভাল লাগে না, এখন এমন ইসলাম চায় যেই ইসলাম মানলে আমেরিকার স্বার্থ রক্ষা হয়, মানে কি যেই ইসলাম মেনে মদও খাওয়া যায়, যেই ইসলাম মেনে গানও গাওয়া যায়, যেই ইসলাম মেনে গার্লফ্রেন্ড নিয়েও ঘোরা যায়, যেই ইসলাম মেনে
সেখানে পর্নোগ্রাফিও দেখা যায়, যে ইসলাম মেনে দুনিয়ার সব ভণ্ডামি করা যায়, যে ইসলাম মেনে আরে আজান দিলে মসজিদেও আসা যায়, ঘন্টা বাজলে মন্দিরেও যাওয়া যায়, আর দিন শেষে ডায়লগ মারা যায়। ধর্ম যার যার, উৎসব আসলে নেতার, উৎসব সবার না, ধর্ম যার যার, উৎসব আসলে নেতার, কারণ নেতার ধান্দা করে চলা লাগে, সাধারণ মুসলমানের ধান্দা করে চলা লাগে না। মুসলমান এতটা ফাজিল হয় নাই, এমনি তো আমলে দুর্বলতা, তাই বলে শিরিক করে করে ইমান যা আছে এটাকে বরবাদ করবে, এতটা সস্তা ইমান হয় নাই। তাহলে মডার্নিজমের ফেতনা ইসলামে বিশ্বে ঢুকলো কিভাবে, অতি অল্প একটু ধারণা দিয়ে লম্বা আলোচনায় যাব না, আর প্রথম আলাপ বলে আগেই বলেছি বেশি শক্ত কথা বলবো না, একটু রয়ে সয়ে বলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবীরা রোমার পারস্য বিজয় করেছেন, ইতিহাস তো সবার জানা আছে, নবীর সাহাবীদের আমলে আলহামদুলিল্লাহ বিজয়ের ধারা শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের খলিফা তো এমনি বলে না, বিজয় করেছেন বলেই তো বলে, লেকিন ওই জামানে রোমার পারস্য বিজয় করার পর কথাটা মাথায় গেঁথে নেন, যদিও কারো কারো বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াস্তে গেঁথে রাখেন, আগামী দিনের লড়াইয়ে কাজে লাগবে। যখন নবীর সাহাবীরা রোম পারস্য বিজয় করেছেন, তাদেরও সভ্যতা ছিল, তাদেরও সংস্কৃতি ছিল, তাদের আদর্শ ছিল, মূল্যবোধ ছিল, নীতি নৈতিকতা ছিল, কিন্তু এর দ্বারা ইসলাম প্রভাবিত হয় নাই, ইসলাম বিকৃত হয় নাই, নবীর সাহাবীরা নিজেদের আখলাক পাল্টান নাই। কেন? কারণ ইসলাম ওই দেশগুলোতে ঢুকেছিল বিজয়ী হয়ে, পরাজিত হয়ে না। দ্বিতীয় ধাপে যখন তাতারিরা, মঙ্গোলীয়রা, চেঙ্গিস খান আর হালকু খানের বাহিনীরা ইসলামী খেলাফতের পতন ঘটালো, মুসলিম বিশ্বে ঢুকে পড়লো আলহামদুলিল্লাহ, যদিও তখন ওরা ছিল বিজয়ী, মুসলমানরা পরাজিত, তারপরও ইসলাম চেঞ্জ হয় নাই, পরিবর্তন হয় নাই, ওদের আদর্শ মুসলমানের মধ্যে ঢুকতে পারে নাই। কেন? ওদের আলাদা ফিলোসফি দর্শন ছিল না, ওরা ছিল জঙ্গল থেকে উঠে আসা অসভ্য বর্বর রক্ত খেকো, যাদের আদর্শ শুধুমাত্র মানুষ মারা, যাদের আদর্শ শুধুমাত্র গদি দখল করা, এছাড়া কোনো নীতি নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ, দর্শন, ফিলোসফি তাদের ছিল না, যার কারণে ফলাফল উল্টা হলো। ওরা মুসলিম দেশ জয় করার পর মুসলমানদেরকে ওদের আদর্শ গিলাতে পারলো না, উল্টা নিজেরাই মুসলমানদের আদর্শ গ্রহণ করে এক একজন ইসলামের সৈনিকে পরিণত হলো। সেই তৈমুল্লং থেকে, তৈমুল্লং যে মুসলমান হলো, পরবর্তীতে তার সন্তানরাই তো হিন্দুস্তানে মুঘল বাদশাহ হয়ে আসলো। এই মুঘলরা কারা? এই মুঘলরা তো চেঙ্গিস খানের নাতিপুতি, ওই বংশের লোকই, তাহলে ওই বংশের লোক হয়ে আর এত ভালো মুসলমান বাদশাহ কিভাবে হলো? গোটা হিন্দুস্তানের ইতিহাসে আওরঙ্গজেব আলমগীরের মতো দ্বিতীয় বাদশাহ আসে নাই, আজও পর্যন্ত আসে নাই, আগামীতে আসবে কিনা আল্লাহ ভালো জানেন। তাহলে এত ভালো মানুষ কেমনে আসলো? ওই বর্বর বংশ থেকে এসেছিল। কেন? যদিও ওরা বিজয়ী ছিল, তো নিজেদের আদর্শ না থাকায় এই পরাজিত জাতির আদর্শ গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। কিন্তু গত 100 বছর আগে যখন খেলাফতের পতন ঘটলো, আমরা হেরে গেলাম পশ্চিমা শক্তির কাছে, যদিও ব্রিটিশ দখলদারি বজায় রাখতে পারে নাই, ল্যাজ গুটিয়ে পালিয়েছিল, কিন্তু আমেরিকা, নিউ ওয়ার্ল্ড অর্ডার ইত্যাদি কায়েম হয়ে সারা দুনিয়াকে গ্লোবালাইজেশনের মাধ্যমে, বিশ্বায়নের মাধ্যমে নিজেদের মুঠের মধ্যে নিয়ে নিল। এখন শুধু আমরা পরাজিত জাতি তাই না, বরং আমাদের উপর নিজেদের আদর্শ চাপিয়ে দেওয়ার জন্য যা করা লাগে সবই ওরা করছে। এই ট্রান্সজেন্ডার বাদ কয় বছর আগে নাম শুনেছেন বলেন আমাকে? এখানে যেই কয় হাজার মানুষ আছেন, কয় বছর আগে নাম শুনেছেন বলেন আমাকে? 10 বছর আগে এই শব্দ শুনেছে কে? 15 বছর আগে এই শব্দ শুনেছে কে? খুব কম মানুষ, অতি শিক্ষিত অল্প কিছু পাবেন, বেশিরভাগ শোনে নাই। কিন্তু এখন এটার বিপক্ষে আন্দোলন পর্যন্ত করা লাগছে। ডারউইনিজম, বান্দর তত্ত্ব, এই দেশে তৃণমূলে আপামর জনসাধারণ এই শব্দগুলো কয়দিন আগে শুনেছে, কিন্তু এগুলো নিয়ে এখন আমাদেরকে বৈজ্ঞানিক তথ্য উপাত্ত দিয়ে মোকাবেলা করা লাগছে। তার মানে কি? ওরা আমাদের গুলি দিয়ে মারছে না, কিন্তু আমাদের মধ্যে ওদের শয়তানি আদর্শ ঢুকিয়ে বাংলাদেশকে একখণ্ড আমেরিকা, একখণ্ড ইউরোপ, একখণ্ড কাফের রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। অর্থাৎ হাতে মারবে না, ভাতে মারবে, ওই রকম অবস্থা, আদর্শে মারবে। কারণ আমাদের যখন আদর্শ নষ্ট হয়ে যাবে, তখন আমরা ওদের গোলামের জিঞ্জির এমনি বাধা পড়ব। যখন সিংহের জাতি কুকুরের জাতিতে পরিণত হবে, কয়টা রুটি ছিটিয়ে দিলে আর গোস্ত দিলে এমনি নিয়ন্ত্রণে থাকবে। এজন্য ওদের উসুলি এটা। তাহলে 1 নম্বরে মডার্নিজম, ইসলামের মধ্যে মডার্নিজমের কোনো সুযোগ দেওয়া যাবে না। ইসলাম যা ছিল তা আছে, তা থাকবে, কিছু বাড়তেও দেওয়া হবে না, যেমন বেদাতিরা বাড়ানোর চেষ্টা করে, যতবার চেষ্টা করে
আমরা ওদের বিরুদ্ধে শক্ত মোকাবেলা করি কেন করি কারণ অতীতের ধর্ম বিকৃত হয়েছে বেদাতীদের হাতে পড়ে আল্লাহ কখনোই বাতিল ধর্ম দেন নাই কিন্তু এই বেদাতীরা ধর্মকে বাতিল বানিয়েছে কিভাবে নিজেরা যা মনে চেয়েছে ঢুকিয়েছে আর আল্লাহ যা দিয়েছেন একটা একটা করে বাদ দিয়েছে এজন্য বেদাতীদের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে থাকি চলো যাই যুদ্ধে বেদাতের বিরুদ্ধে একইভাবে যারা ইসলামকে কমাতে চায় এই মডার্নিজম দিয়ে ইসলামকে কাটছাঁট করতে চায় তোমাদের ইসলামের সব ভালো খালি জিহাদটা ভালো না ইসলামের সব ভালো খালি খেলাফতটা ভালো না ইসলামের সব ভালো খালি বহুবিবাহটা ভালো না ইসলামের সব ভালো নবী যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেই বয়সে বিয়ে করেছেন এটা ভালো না এই যে দুই দিন পর পর এক একটা চাপানোর চেষ্টা করে যান চলে গেল ওদের একটা আদর্শ গ্রহণ করা যাবে না কারণ পথ যদি আলাদা হতে শুরু হয় না প্রথমে যখন আলাদা হবে গ্যাপটা কমই থাকবে যত সামনে যাবেন গ্যাপ বাড়তে থাকবে এক পর্যায়ে এত বাড়া বাড়বে আর পেছনে ফিরতে পারবেন না এজন্য মডার্নিজমের কোনো সুযোগ হবে না বেদাতির বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স ইসলামের নামে মডারেট ভাষণ যারা আবিষ্কার করছে কারা করছে তাও আমি বলে দিচ্ছি এই দেশের কিছু অতি শিক্ষিত জেনারেল স্কলার ইসলামিক স্কলার বলি নাই অতি শিক্ষিত বুঝেন তো মাথার মধ্যে জ্ঞান কিলিবিলি করে এত জ্ঞান রাখবে কোথায় এজন্য কয়েকদিন পর পর আমেরিকার টাকা খেয়ে নতুন নতুন আদর্শ প্রসব করে এগুলোর বিরুদ্ধে যার শীর্ষে আছে বাংলাদেশের দুইটা পত্রিকা একটা বাংলা একটা ইংলিশ নাম বলার দরকার নেই তো যতদিন পর্যন্ত এই দুটো পত্রিকা বাংলাদেশে অবাধে কার্যক্রম চালাবে বুঝবেন এখনো এই দেশ কাফেরদের হাতেই রয়ে গেছে কেন এগুলো দিয়ে সেই 2000 সাল থেকে যদি আমি ইতিহাস টানি আমি ছোট মানুষ তো 2000 থেকে আজ 2024 আমি হাতে কলমে কয়েক ডজন আদর্শ দেখাতে পারবো যে কাফেরদের আদর্শগুলো এরাই এরাই এই মিডিয়াগুলোই সুপরিকল্পিতভাবে বাংলাদেশে ছড়িয়েছে তো মডার্নিজমের স্থান দিবেন না রুখে দিবেন কিভাবে প্রতিটা ছাত্রকে বলছি প্রতিটা জোয়ান ভাইকে বলছি মুরব্বীকে বলার মতো বেয়াদবি আমি করব না কিন্তু আপনারাও ইচ্ছা করলে করতে পারেন সেটা হলো ওরা কয়টা মাধ্যম দিয়ে আর ভণ্ডামি ছড়াবে ওরা 100টা পত্রিকা দিয়ে ছড়াবে 200টা টিভি চ্যানেল দিয়ে ছড়াবে 500টা অনুষ্ঠান দিয়ে ছড়াবে আর 100টা ভার্সিটি দিয়ে ছড়াবে আরে তাতে কি আমরা যেই কয়েকজন মুসলমান প্রত্যেকের এক একটা জবান আছে যারা লিখতে জানে এক একটা কলম আছে যারা অনলাইনে অ্যাক্টিভ প্রত্যেকের এক একটা প্রোফাইল আছে আইডি আছে পেজ আছে এমনকি যারা মসজিদে আছে প্রত্যেকের এক একটা মিম্বার আছে আরে যারা মাহফিলে আলোচনা করে প্রত্যেকের এক একটা মঞ্চ আছে হিসাব করলে দেখা যাবে আমাদের মিডিয়া কয়েক কোটি আছে আন্দোলনের সময় যেমন পত্রিকা খবর ছাপবে না আরে না ছাপুক টেলিভিশন দেখাবে না না দেখাক আরে প্রতিটা ফেসবুক আইডি এক একটা মিডিয়া হয়েছে ফেসবুক বন্ধ করেছে বিকল্প মাধ্যমে চলে গিয়েছে সব বন্ধ করেছে তখনও পর্যন্ত নিজেরা মাধ্যম ক্রিয়েট করে নিয়েছে তো ওরা ওদের বাতিল আদর্শ যেই কয় মাধ্যম দিয়ে ছড়াবে এই ময়দান থেকে ওয়াদা করে যান আমরা হক আদর্শ তার চাইতে হাজার গুণ বেশি ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা এত বেশি ছড়ানো ছড়াবো আমাদের কথার ভিড়ে ওদের আওয়াজ পাত্তাই পাবে না তুই নবীরা গালি দিবি কয়জন তোরা দুইজন দশজন বিশজন একশোজন আমরা নবীর শান নবীর মান নবীর ফজিলত নবীর সুন্নাত নবীর সিরাত নবীর শরিয়াত এত বেশি মানুষ একসঙ্গে আলোচনা করে উঠব আমাদের আলোচনার ভিড়ে তোদের আলোচনা কারো কানেই যাবে না এত আলোচনা করব আরে মুসলমান তো মুসলমান অমুসলিমরা পর্যন্ত নবীর আদর্শ শুনে কালেমা না পড়ে থাকতে পারবে না পারবেন না ইনশাআল্লাহ সব মোকাবেলা তরবারি দিয়ে হয় না সব মোকাবেলা অস্ত্র দিয়ে হয় না কিছু মোকাবেলা করতে হয় একই তরিকায় এজন্য আল্লাহ নবী একটা মিম্বার দিয়েছিলেন হাসানকে হাসান ওরা কবিতা দিয়ে আমারে গালি দেয় তুমি কবিতা দিয়ে ওদেরকে জবাব দিয়ে দাও আর চিন্তা করো না ফাইন্না জিবরিল মা তুমি একা না জিবরিল আমিন আছে তোমার সাহায্য নিয়োজিত আজকে আমাদেরকে হাসান হতে হবে হাসান ওরা যত মাধ্যম ব্যবহার করে আমার নবীর শানে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াবে এর চাইতে বেশি মাধ্যম ব্যবহার করে জামানের হাসান হয়ে ওদের প্রতিটা কথার জবাব দিতে হবে পারবেন না ইনশাআল্লাহ দুই নম্বর বাংলাদেশে সবচাইতে বড় দুই নম্বর চিন্তার বিষয় হলো সেকুলারিজম মানে কি ইসলামরে চিপায় ফেলা সহজ শব্দ সংজ্ঞা কে কি দিল না দিল আমার দেখার দরকারই নাই
ইসলাম রে ধীরে ধীরে চিপায় ফেলা, এমন ভাবে কোণঠাসা করা। প্রথমে বলবে ইসলাম রাজনীতি থেকে আলাদা করো, অর্থনীতি থেকে আলাদা করো, কোর্ট কাচারি থেকে আলাদা করো, এটারে নিয়ে মাদ্রাসায় মসজিদে মাহফিলে খানকায় সীমাবদ্ধ রাখো, এতেও প্রাণ ভরবে না। দুদিন পর কি বলবে জানেন? আরে মাদ্রাসায় কি পড়াবে না পড়াবে এটাও আমাদের মনিটরিং করা লাগবে, মসজিদে কি বয়ান হবে না হবে এটা কমিটির থেকে শুনে নিতে হবে, মাহফিলে হুজুর কি বলবে না বলবে, খেজুর এসে এটার পক্ষের মাস্তানি করবে। তাহলে ইসলাম রে কই রাখলো রে ভাই, ইসলাম রে রাখলোটা কোথায়? স্বাধীনতা নাস্তিকের থাকবে, স্বাধীনতা কাদিয়ানের থাকবে, স্বাধীনতা হিজবুত তাওহীদের থাকবে, আর উলামায়ে কেরামের মুখে অদৃশ্য একটা তালা মেরে রাখবে, কথা বলতে দেরি, জেলের ভয় দেখাতে দেরি না, এই ভণ্ডামি দূর করে দিতে হবে। তো সেকুলারিজম ইসলামকে চিপায় ফেলা, ইসলাম চিপায় থাকার জন্য আসে নাই, ইসলাম এসেছে বাকি সবগুলোর উপরে রাজত্ব করার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ। গালি দেয় আমাদের ধর্মান্ধ, শুনেছেন না? মুসলমান ভয় পায় যায়, হ্যাঁ আল্লাহ এত বড় গালি দিল, এখন আমাদের কি হবে? গালি থেকে বাঁচার জন্য এখন নিজেদেরকে পাক সাফ করে নিতে হবে। ধর্মান্ধ মানে কি? বাংলা একাডেমির অভিধান আছে, বাংলা টু বাংলা, আমার বলা লাগবে না, ও অভিধান আপনারা বাসায় গিয়ে প্রত্যেকে চেক দিয়ে নিয়েন। ধর্মান্ধের সংজ্ঞা দিয়েছে, যার ভেতরে দুইটা গুণ থাকে তাকে ধর্মান্ধ বলে। এক নম্বর গুণ, নিজের ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করে। আল্লাহর কসম আমি আমার ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করি, করব না কেন? অন্ধের মতো বিশ্বাস করা যায় না সেটা যেখানে দোষ আছে, যেখানে ত্রুটি আছে, যেখানে ভুল আছে, যেখানে বিচ্যুতির আশঙ্কা আছে। আর কোরআন আল্লাহ দিয়েছেন এটা বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, বান্দা কোরআন পড়বি পরে, আরে বৈশিষ্ট্য শুনে না আগে। এই কিতাবের বৈশিষ্ট্য হলো এতে সন্দেহের অবকাশও নাই, কেউ যদি সন্দেহ পোষণ করে ও বেঈমান হয়ে যাবে। মানে ধর্মকে অন্ধের মতো মানতে সমস্যা আছে, ধর্মকে অন্ধের মতো মানতে পারে না যে তার ইবলিস বল ইবলিস। আল্লাহ বললেন সেজদা দে, আল্লাহ সেজদা দিতে পারবো না। কেন পারবি না? আল্লাহ আমার লজিকে ধরে না। আচ্ছা কি লজিক? জীবনে সেজদা তো কম দেশ নাই, আজকে লজিকে ধরলো না কেন? আল্লাহ আনা খাইরুম মিন, আমি না উত্তম না অধম, উত্তম কে অধমের সামনে নত হতে পারে, অধম না নত হবে উত্তমের সামনে। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন উত্তম? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ওই যে বলেছেন অনেকের মাথায় বুদ্ধি কিলিবিলি করে, এর বুদ্ধি আল্লাহ আমাকে বানালা আগুন দিয়ে, ওকে বানালা মাটি দিয়ে, আগুন তো উপরে থাকে মাটি নিচে থাকে, আগুন ঊর্ধ্বমুখী মাটি সমান্তরাল, উপরের জিনিস নিচের জিনিসের সামনে নত হয় কিভাবে? মূল কাহিনী হলো হিংসায় কলিজা জ্বলে। বাংলাদেশে আলেম ওলামারা সবচাইতে বেশি হিংসার শিকার, কারণ একদল আছে বিরিয়ানির প্যাকেট দিয়েও লোক পায় না, মোটরসাইকেলের তেল দিয়েও লোক পায় না, 500 টাকা করে পকেটে গুজে দিয়েও লোক পায় না, এমনকি পয়সা আগে দিলে দেয়াল টপকায়া ভাবতেও দ্বিধা করে না। আর আলেমুল আমরা দিতে তো পারেই না, এই যে এসেছেন আপনাদেরকে জেলাপি দেওয়া হবে, আরে জেলাপি দেওয়া সুযোগ আছে নাই, কিচ্ছু দেওয়া হবে না, উল্টো অনেক মাহফিলে বলা হবে বাবজান যা এনেছেন ভাড়ার টাকাটা রেখে তাও দিয়ে যান আল্লাহর ওয়াস্তে, দিন সাথে দেয় না নেয়, তারপরও জায়গা দিতে পারে না। আর ওরা দেখে শাহবাগে এত এত পয়সা খুঁয়েও লোক পাওয়া যায় না, এজন্য ওরা চায় মাথা কেটে দিতে, কারণ মাথা না থাকলে ব্যথাও থাকবে না। এজন্যই বারবার আলে মোলামারা বিপদে পড়ে, কারণ আসমানের প্রথম পাপের নাম ছিল হিংসা, জমিনে মানব জাতির মধ্যে প্রথম পাপের নাম ছিল হিংসা। আসমানের প্রথম পাপ করেছে ইবলিস হিংসার কারণে, জমিনে মানব জাতির প্রথম পাপ করেছে কাবিল হিংসার কারণে। এই হিংসা এমন একটা জিনিস, যে করে সে তো মরে, যারে করে তারও ক্ষতি হতে থাকে। এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এজন্য গালির ভয় করা যাবে না। আল্লাহর প্রিয় বান্দাদের একটা গুণই হলো ওয়ালা ইয়াখাফুন লাউমাতা লাইম, আরে কে নিন্দা করে কে সমালোচনা করে দেখে না, তা আমরা বুক ফুলিয়ে বলতে পারি। আল্লাহ তিনের কথা বলা যদি তোদের চোখে জঙ্গিবাদ হয়, মুসলমান জঙ্গিবাদী গালি খেতে রাজি, আরে আল্লাহ তিনের কথা বলা তোদের চোখে যদি মৌলবাদ হয়, মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি, আরে যে আজার কথা বলা তোদের চোখে যদি সন্ত্রাসবাদ হয়, মুসলমান সন্ত্রাসবাদী গালি খেতে রাজি, আরে খেলাফতের কথা তোদের চোখে যদি সাম্প্রদায়িকতা হয়, মুসলমান সম্প্রদায় গালি খেতে রাজি, কিন্তু আল্লাহর কসম তোদের গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, ইসলামের একটা বিধানও ছেড়ে দিতে রাজি না। Thank you.
তিন নম্বর মতবাদ সেকুলার ডেমোক্রেসি মানে কি মানুষই নাকি মানুষের খোদা হবে আরে আল্লাহ বলেছেন পতিতালয় হারাম তাদের মনে চেয়েছে পতিতালয়কে করে দিবে হালাল আল্লাহ মদের বারকে করেছেন হারাম তাদের মনে চেয়েছে মদের বারকে করে দিবে হালাল আল্লাহ জিহাদকে করেছেন ফরজ তাদের মনে চেয়েছে এটাকে বানিয়ে দিবে জঙ্গিবাদ মানে মগের মূল্যক মানুষের যা মনে চায় তা করবে এটাকেই হালাল এটাকেই ফরজ এটাকেই ওয়াজিব এটাকেই আইন এটাকেই কানুন এটাকেই বিধান বলে চালিয়ে দিবে আবার প্রয়োজন পড়লে আইন পাল্টায়া আর উল্টা আইন প্রণয়ন করবে মক্কার মুশরিকরা কখনো খেজুরের মূর্তিও বানাতো বেশি ক্ষুধা লাগলে খাবার না পেলে মূর্তিও সুন্দর করে খেয়ে ফেলতো আবার প্রয়োজনে খেজুর কিনে মূর্তি বানিয়ে নিত এই ফাজিলটাও একে কাজ শুরু করেছে মুসলমানকে দমানোর জন্য আইনের দোহাই দেয় দেখ বাবা এই আইনের কারণে কাদিয়ানিদের কাফের ঘোষণা দিতে পারি না দেখো চাচা এই আইনের কারণে পতিতালয় বন্ধ করতে পারি না দেখো আব্বা এই আইনের কারণে আমরা সিগারেটের গায়ে ওয়াজ করে দেই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ তো সিগারেটটা বন্ধ করতে পারি না আরে রাগ তো আইনের দোহাই আরে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলতেই পারে না মুসলমানকে আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন মানতে বাধ্য করা এর চাইতে বড় ফাসিবাত এর চাইতে বড় জুলুম এর চাইতে বড় স্বৈরাচার কিছুই হতে পারে না তো মুসলমান একজনের গোলাম হবে নাম তার আল্লাহর গোলামি করা গৌরবের বাকি কারো গোলামি করা লজ্জার সুতরাং মুসলিম বিশ্বে মানুষ মানুষের খোদা হতে পারে না খোদা হবেন একজনই নাম তার তো এভাবে ইলমিভাবে ইসলামকে জিন্দা করতে হবে প্রতিটা শিক্ষিত ভাই যারাই আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন এ দিয়ে বাতিল মতবাদগুলো ধরে ওদের গায়ে ছুঁড়ে মারবেন ওই টিআর সেল যখন মারে না সাহসী অনেকে আছে আলহামদুলিল্লাহ টিআর সেলটা উঠায়া যে মেরেছে ওদের দিকেই মেরে দেয় এরপর ক্ষতি যা হওয়ার ওদেরই হয় তো এরকম হিম্মত করতে হবে ওরা দুই দিন পরপর মতবাদ এক একটা মারবে সুন্দর মতো ধরবেন ধরে এর চাইতে দ্বিগুণ শক্তি দিয়ে ওদের গায়ে মারবেন ওদের মতবাদই যাতে ওদের 32টা দাঁত ফেলে দিতে পারে কেন 32 দাঁত কিভাবে ফেলে দিবে ওদের মতবাদ যখন জবাব দিবেন সঙ্গে ইসলামের সৌন্দর্যও তো তুলে ধরবেন এটা দেখে ওদের অনেক মানুষও ধীরে ধীরে কালেমা পড়বে আলহামদুলিল্লাহ পশ্চিমা বিশ্বে মুসলমান হওয়ার হিরিক লেগেছে হিরিক গত দুই যুগে কত লাখ যে হয়েছে আল্লাহ ভালো জানে এর হিসাব দেওয়া আমার পক্ষে সম্ভব না সুতরাং ইলমিভাবে ইসলামকে জিন্দা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর আমলিভাবে কিভাবে জিন্দা করা লাগে সেটা নিয়ে আজকে আর আলোচনায় যাচ্ছে না সেটা গেলে আবার রয়েশ হয়ে কথা বলা যাবে না কথা আরেকটু শক্তিশালী হবে ইনশাআল্লাহ আজকে ফার্স্ট লাস্ট তো আর না আগামী তো আশপাশে অনেকবারই দেখা হবে ইনশাআল্লাহ বাকি আলাপ তখন হবে নাসরুম মিনাল্লাহ ইয়া ফাতহ